আমার ভাবি আমার ভয় লাগে সে আর ভাই ভাই আমার ভাবি নাই ভাবি নাই কি অবস্থায় আমার ভাইয়ের বউ সুরি ভাবি নাই কি সুরি ভাবি নাই মানে কি হয়েছে সুরি ভাবি ভাবি মরা গেছে কা আমার ভাবি মরা গেছে কা এ তুই কি করছিস তোর ভাবি মরে গেছে মানে উহা করতেছিস কিসের জন্য কোন মরেছে কিভাবে মরেছে তুই কিডা জানালো জানি না ভাই এই মাত্র জানতে পারছি আমার ভাবি আমারে জায়গা জয় লাগেছে গা ঠিক আছে কান্না কাটি করছিস না দাদা আমি তো খবর দিয়ে যাইনি কি হয়েছে জানতে হবে এ খারাপ তো হুয়া করিস নাকি ওরে হ্যালো এ হান্নান এ তুই কোথায় রে এ শোন ওই যে আমাদের সুয়ারি ভাবি আছে না এই মালয়েশিয়া গেছিল সে নাকি মারা গিয়েছে আরে হ্যাঁ হ্যাঁ তুই ওই খবরটা নিয়ে একটু জলদি আয় তো তোর সাথে কথা আছে ঠিক আছে সুয়ারি ভাবি হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে জলদি আয় ওরে মাস্টার ভাই আমি কি করব ওরে বাবারে তো চিন্তা করিস না তুই আমার সঙ্গে আয় আয় তুই চল ঠিক আছে তুমি কনে যাচ্ছ কিসের জন্য ধরাচ্ছ সেই খবর আমি শুনলাম না তোমার সাথে আবার অন্য বিষয়ে কথা আছে ভাই আপনি চেতো সেই মাধুরী সেই একই বিষয় একই জিনিস আমি ভাই কোন রকম কথাবার্তা বলার মতো এখন পরিস্থিতির মধ্যে নাই আপনার লোক আমি সেটা কিরাম করে বুঝলো তাই মাধুরীকে নিয়ে কথা সত্য সত্যি মাধুরীকে নিয়ে কথা বলেছিলাম আচ্ছা শুনো ওই যে মাধুরীর ব্যাপারটা কি করলা কত দেখি আশ্চর্য ব্যাপার আমি বলছি না ভাই আপনার সাথে এই বিষয়ে কথা বলতে পারতাম না আমি ঝামেলার মধ্যে তো কি বিমানে কইরে লোকজন বিদেশে পাঠাতে পারে তুই বেমান হয়ে গেছিস কি তুই তো আস্ত একটা বেমানি করতেছিস আমার সাথে না আমি বেমানের সাথে বিমানের সম্পর্ক কি তুই যে বিমানে পাঠাতে পারতে বেমান হয়ে গেছিস তুই কেমনে তুই তো আমার সাথে বেমানি করেছিস এ ভাই কোনো প্রমাণ আছে কোনো প্রমাণ আপনি দিতে পারবেন আপনি আমাকে তো আপনি বেমান বলতেছেন কি বেমানি আপনার সাথে আমি করছি প্রমাণ দেন আপনি ফরমান আছে দেন হন দেন এই তোর সামনে যেটা ফরমানের বাক্স খাড়া আছে আপনি বাস ওটা হুলেন অবশ্যই আমি তোকে খুইলে বলার জন্য আসছি তুই আমার সাথে টিচারি করেছিস তুই আমার সাথে বেমানি করেছিস তুই ভিসা প্রসেনজিৎ করার জন্য টাকা নিয়েছিস না কে কিতারে ভিসা প্রসেনজিৎ করার প্রসেনজিৎ কিনা শব্দটা কি জানি বলিস তোরা ভিসা প্রসেসিং ভিসা প্রসেসিং করার জন্য টাকা নিয়েছিস না তারপর আবার বলেছিস না ভিসা প্রসেসিং ক্যান্সেল করার জন্য আবার টাকা লাগবে তুই চার রাস্তা টাকা নিয়েছিস চার রাস্তা করেছিস আমার টাকা দিয়ে করেছিস তুই বলেছিস যে ভিসা ক্যান্সেল করবি আমি বলেছি মাধুরী ভিসা ক্যান্সেল করে দে তুই বলেছিস করে দিবি তারপর তুই গোপনে গোপনে আবার মাধুরীকে বিদেশ পাঠাই দিয়েছিস এই যে আমি তোর পিছনে চার রাস্তা টাকা খরচ করছি সেই টাকা কিটা দিবি আমি বেমানি পর্যায়ে টেহা লাগবে আপনার টেহারা আচ্ছা ভালো কথা আমি জানি কিতা লিখে ধরেছিলাম আপনার লোক কথা বলতে বুঝলাম সেটা তুই জানাস আমি জানবো কিরাম করে আরে আমার খবরটা কনফার্ম করা লাগবে আপনি আপনি জায়গা দেন তো আমার যাওয়ার লাগবে ভাই খবর কার খবর কি খবর খবর কি যায় কবরের কথা করছিস আরে কবর কোন চাইছে আমি কবরের কথা বলছি কবর মানে নিউজ এটা নিউজ আমার কনফার্ম হওয়া লাগবে ভাই আমার জায়গা দিন তো ভাই আপনার লোক আর মাধুরী আর রে আর বিপদ ভাইয়া কবরের ইংরেজি নিউজ এটা আমার জানা ছিল না আমি জানতাম নিউজ মানে হচ্ছে খবর ও খুব খারাপ খবর দেখতেছি এটা মনটা খুব খারাপ হয়ে গেছে রে ভাই মনটা খুবই খারাপ হয়ে গেছে একটা মানুষ টাকা ইনকাম করার জন্য দেশ ছেড়ে বিদেশ যায় পড়ে আছে কত টাকা ইনকাম করবি দেশে আসবি একটু সুখে শান্তিতে সংসার করবি আর তার কপালে কী হলো অ্যাক্সিডেন্ট করে মরে গেল এটা কোনো কথা মনটা মানে কন আমার তো বুক ফেটে কান্দন আসতেছে তোমার তো ভাই কান্দন আসতেছে আমি তো বাকের চিন্তা করতেছি ওই সোয়ারি ভাবির দেবরটা বাকের আমি শুনলাম বাকের নাকি রাস্তায় রাস্তায় কেন্দ্রে কেন্দ্রে বেড়াইতেছে কান্দি না কে কো ওই তো চলতো সোয়ারি ভাবির টাকায় এখন এই যে সুয়ারি ভাবি গেল মইরা এই বাকের ক্যাম্বা করে চলবি কও ক্যাম্বা করে চলবি খুব খারাপ খবর শুনলাম মনটা কার খারাপ হয়ে গেল এখন অপেক্ষা করতেছি কখন মাইকেত ঘোষণা দেয় জানাজার বিষয়ে সেটা না লাশটা তো কেন লাগবি নাকি ওই সিদাই লাশ আনার পরেই তো জানাজা হবে যা ঠিক আছে আমি যেটা খোঁজ খবর নিয়ে দিই মন না মানতিস না রে ভাই আরে
আমার ভাবি আমার সাইরি সইলে গেছে গো দাবাত ভাই আর কোন নাম্বার নেই সুবারে ভাবি তো মালয়েশিয়াতে নাম্বার একটাই আর যেসব নাম্বার আছে মানে ওরকম নাম্বার নেই বন্ধ পাচ্ছে তো কই মালয়েশিয়ার কই বাংলাদেশ নেটওয়ার্কের তো প্রবলেম হতে পারে তুই ট্রাই করতি থা হ্যাঁ ট্রাই করতি এই তুই কাদিস না তো অনেক কে দিছিস আরে বাপ মা খারায়ে এই ভাই ভাবির নিয়ে সংসারটা চলতেছিল কিছুদিন আগে ভাইটা মরে গেল পরিবারের একমাত্র আয় উপার্জনকারী যে মানুষটা সে ভাবিও মরে গেল কি হবে বেচারা আমার ভাবি আমার এতিম করে চলে গেছে কিডা আমার দেখবে এখন জামাত ভাই কিডা আমাকে আদর করে বলবে খাওয়ার খাচ্ছিস না কিছু নেই আরে ও বাকি রে ভাবে কানলি পরে তোর ভাবির আত্মা তো কষ্ট পাবি কাদিস কাদিস আল্লাহ আল্লাহ আমার কিরাম করে এই 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 তো কান্দিস না তো কান্দিস না আমরা তো ট্রাই করতেছি মানে ট্রাই কইরে যদি ফেল করি তাহলে করে কান্দিস ভাবি আমার ফোন করেছিল দুদিন আগে ভাবি আমার সাথে কথা বলিছে আমার ভাবি আমারে বলিছে বেতনটা বালি পরে টাকাটা পাঠাই দিবি আমার বাজার করতে বলিছে আমার সেই ভাবি চলে গেছে আমার ইনকাম এখন কেমনে করবো আরে কষ্ট তো এখনো তো জানা যায়নি কিছু তুই কাঁদিস না কাঁদিস না কিরা দেখবে কিরা আমার চালাবে ফোনটা তো এখনো বন্ধ আচ্ছা কাজ করলি কেমন কি সরাসরি বাংলাদেশ এম্বাসিতে একটা ফোন দিয়ে দেখ না আরে না না সরাসরি বাংলাদেশ এম্বাসিতে ফোন দেওয়া যাবে না সত্য মিথ্যা যাচাই না করে মনে করে ফোন দিলে পরে তারা মনে উল্টা পাল্টা কাজ করতে পারে মানে রাগ হয়ে যেতে পারে আগে আমাদের সত্য মিথ্যা যাচাই করতে হবে সে মারা গেছে না হারিয়ে গেছে নাকি নিজে নিজে ফোনটা বন্ধ করে রেখেছে না কোনো জায়গায় কি ঘটেছে সবকিছু জেনে শুনে কনফার্ম হয়ে তাদেরকে ফোন দিতে হবে তা না দিলে অনেক ঝামেলা হতে পারে ঠিক আছে এখন ফোন দেওয়া যাবে না এই তাহলে পরে কি হবে আরে তুই থাম রে হ্যাঁ থাম রে আদেশ দে ও তো হ্যালো হ্যাঁ আম্মা কখন মরিছে কিভাবে মরিছে সেটা তো কইতে পারবো না এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি ওই যে আমাদের বাড়ির সামনে রাস্তাটা আছে না ওই রাস্তা দিয়ে বাকের ভাই কান্দতে কান্দতে গেল বাকের ভাই চিনতে পারতেছ না শুয়ারি ভাবির দেবর হ চিনিছি তোর আব্বা খবর শুনে নাই কি খবর ওই শুয়ারি ভাবির মরার খবর হ শুনেছি তো শুনে আব্বা খুব আফসোস করলো আর এই ঘটনার পর থেকে তো আব্বার তোমার জন্য আরো ভয় বেড়ে গেছে আমারে নি কিসের ভয় ও মা শুয়ারি ভাবি বিদেশে কাজ করতে গিয়ে মারা গেল না আর তুমিও তো বিদেশে যায় কাজ করতেছো খাটতেছো তোমারও যদি কিছু হয়ে যায় সেই জন্যই আর কি মরণ নিয়ে ভয় করিনি বিদেশ খাটতে এসে যদি কপালে মরণ লেখা থাকে তো বিদেশের মাটিতে মরব ও কথা কইও না আম্মা বিদেশের মাটিতে তোমার মরণ হবে এরকম শাস্তি যেন আল্লাহ আমাদের উপর না দেয় আম্মা আব্বা আসতেছে কথা কও আম্মা ফোন করেছে আমার কল শুনো হ্যালো কি করতেছো কি আর করব তোমার এই সংসারের ঘানি টানতে টানতেই তো দিন শেষ সেই ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠি আর সেই সুতি সুতি বাজে যায় রাত 10টা 11টা কাল দুপুরের গোসল কখন করেছি জানো সেই আসরের নামাজের আজান পড়ে যখন তখন সংসারের যে এত ঝামেলা আগে বুঝি নাই বুঝছাও শুয়ারি নাকি মরে গেছে হ্যাঁ মালয়েশিয়া মারা গেছে সকালেই খবর আছে আহারে বিচারির দেওয়ারের বউটাও দেখার সৌভাগ্য হলো না গতবার যখন 2 মাসের ছুটিতে আসলো কত বারান্দায় বসে বসে গল্প করলো এক বছর পরে আসে দেওয়ারের বিয়ে দিবি বড় অনুষ্ঠান করবি আমাকে আগাম দাওয়াত দিল যাকে বাদ দাও তুমি কিরাম আছো হ্যাঁ সাবধানে থাকো বিদেশের মাটিতে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার সংসারের কি অবস্থা হবে তুমি তো আমার সংসারে একমাত্র এখন ভরসা শোনো এখনো মেলাগুলি কিস্তি বাকি এই কিস্তি শোধ না হওয়া পর্যন্ত শান্তি নাই বুঝছাও
রুকসানা, দোয়া তো সব সময়ই করি। আমি নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার বউডারে সুস্থ রাখো, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার সংসারে কি হবি। আমার বাবি আমার এতিম করে সই না গেছে গো আমার ভাই। পেটে কিছু দেয়া লাগবি তো, না দিলে পরে তোর শরীর খারাপ হয়ে যাবে। নেই নেই নেই, আবার আমার পেটে যাবি না গো। আরে তারপরও জোর করে দেয়া লাগবি, খাবার পেটে যাবি না গো আমার ভাই। আরে জোর করে হলেও খাওয়া দাও তো। আমার সরি বাবি কালি আমার বাবি ছিল না গো, আমার বাবির কাছে আমি আসলাম সন্তানের মতো, মার মতো আমার আগলা রাখছে আমার সুয়ারি বাবি। ও বাবি গো, এ ভাই কান্দিস, তোর পা দুহন দই কিছু খাইয়ে নে। হ্যাঁ, এই খবর তো শুনে আমরা বিশ্বাস করতে পারতেছি না। এই ভাই, এই সোয়ারের কি মরার বয়স হয়েছিল নাকি? হ্যাঁ, এই কিরম দুহন তাকরা মায়ে এইভাবে মরে যাবে আমরা তো ভাবতেই পারিনি। আমার বাবির লোকে আমার কত রায় তো কথা হয়েছে, আমার বাবি আমার লোকে কত আর কি করছে গল আমার ভাই। বাবি চেহারা না এখন আমার চোখের সামনে ভাসতেছে। তা তো ভাসবি, তা তো ভাসবি। আসলে বিয়ে হওয়ার পর থেকে চোরে তো দেবরের মতো দেখে নাই, দেখেছে একেবারে সন্তানের মতো। আচ্ছা, তা কিভাবে মরে গেছে তা কি জানা গেছে? এখনো কোনো কিছু জানতে পারা যায়নি। আর সোয়ারের ফোনটাও তো বন্ধ পাওয়া যাচ্ছে, ফরেন মাস্টার অবশ্য খোঁজ নিচ্ছে। আচ্ছা, এই খবর পাইছিস কখন? কিছুক্ষণ আগে পাইছে। কি সোয়ারে কি নিজে ফোন করিল? এইটা আপনি কি করছেন জামাল চাচা, মরা মানুষ কিরাম করে ফোন করবে? অন্য একটা নাম্বার থেকে ফোন করিছে, আর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তো আমি ফরেন মাস্টারের কাছে চলে আসিছি গো চাচা। আমার বাবি আমারে সাইরে সাই লাগেছে গো জামাল চাচা। আহারে, বিদেশে যাই মরলো। হ্যাঁ, এই মরা লাশ আনতে যাইও তো কত কষ্ট করা লাগবে। হ্যাঁ, এ ভাই তুই কাজ করছিস, কান্দাকাটি বাদ দিয়ে খাইয়ে নে। তুমি সকাল থেকে দানা পানি কিছু পড়েনি পেটে? আরে আমি তো সেই কখন থেকে বুঝাচ্ছি, কিছু খাচ্ছে না। খা ভাই, খা খা তো, খা 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 না খাই মরে যাবি দেখতেছি। কলা ছবি দিস, খা ভাই খা। হায় রে হায়, মহিলা এত আশা করে বিদেশ গেল, দুটো টাকা ইনকাম করবি, দেশে পাঠাবি, পাঁচ সাত বছর থেকে দেশে ফেরত এসে সুখে শান্তিতে সংসার করবি, কপালে সিঁড়া হলো না রে ভাই, গেল মইরে। আফজাল ভাই, মানে করছিলাম কি যে জানাজা হবি কখন, ওই যে মসজিদের মাইকে তো কিছু করছে না, কোনো ঘোষণা দিচ্ছে না তো। ওরে ভাই, সেটা ক্যাম্বা করে কবি, এটা কি কওয়া সম্ভব? লাশ আসবি কোত্থেকে, লাশ কখন আসবি, কয়দিন পর আসবি, তার কোনো ঠিক ঠিকানা আছে? এটা তোর হাতের কাছে না, মালয়েশিয়ার থেকে লাশ আসবি, চিন্তা করছ? তালি পরে এত আগে মসজিদের ঘোষণা দিয়ে কি করবি, হুজুর মার খেবি? আফজাল ভাই, এই যে মনে করেন যে মালয়েশিয়া, এই মালয়েশিয়া আমাদের এখান থেকে কত দূর? হ্যাঁ রে ভাই, কয়েক হাজার কিলোমিটার। করছিলাম যে আমাদের দেশ থেকে মনে করেন যে বাংলাদেশের থেকে দুবাই নাকি মালয়েশিয়া কাছে, কোনটা দূরত্ব কম কোনটা? যে তুমি আমাকে এই কথা জিজ্ঞেস করতেছো কে? না আমার কোনো দরকার নেই, মানে আই হ্যাভ টু সে দিস, মানে ওই যে আকাশ, আকাশ জিজ্ঞাসা করতেছিল যে মানে ওই যে ওর স্ত্রী গোলাপি, সে তো আবার বিদেশ যাবে, সেই জন্য ডিস্টেন্স জানতে চাচ্ছিল আর কি, কতটুকু দূরত্ব? এই যে ধরো গোলাপি বিদেশ যাবি, হ্যাঁ টাকা পয়সা ইনকাম করবি, দেশে পাঠাবি, একটা সুখের আশায় সুখের স্বপ্ন নিয়ে বিদেশ যাবি, এই গোলাপি যদি বিদেশ যায় মরে যায় কেমন লাগবি কো? এটা বুকের মধ্যে একটা আগুন জ্বলে যায় না? হ্যাঁ ঠিক বুঝতে পারিস। আরে ভাই,
জেতা মানুষ আসতেই কয়দিন সময় লাগে, আর তো মরা মানুষ সময় লাগবি না কো। আশা আফজাল ভাই, এই যে বিদেশ যদি মরে যায় তাহলে এবার কি সেই লাশ আনতিবর মানে আলাদা কোনো বিমানের ব্যবস্থা করতে হয়? ওরে না রে ভাই, আমরা হচ্ছি গিয়ে চুনোপুটি, আমাকে জন্য আলাদা বিমান লাগে না। তবে যারা ভিআইপি, ভিআইপি বুঝছে না, যারা ভিআইপি তাদের জন্য আলাদা বিমান লাগে। সুয়ারি ভাবি মারা যাওয়ার পর কিরকম জানি চিন্তা লাগতেছে। আহারে, বিদেশ বিভূই মা বাবা আত্মীয় স্বজন কেউ নেই, মরে গেলে যে একটু পানি দিবে মুখে মরার আগে নেই, তাই চিন্তা করতেছি যে। ওরে ভাই, আমার কথা হচ্ছে এরা আমি কই, আমি বউ বিদেশ পাঠানোর দরকার নাই, বউ দেশের থাকবি, ওরা স্বামী স্ত্রী দেশের থাকবো, একবেলা খাবো একবেলা খাবো না, বউয়ের বুকের মধ্যে চড়াই ধরে শান্তি মতো ঘুমাবো, এটাই হচ্ছে গিয়ে উচিত কাম, বুঝছা? এটা আমার কথা কইলে আমার কি না? সেটা ঠিক আছে, কিন্তু বিদেশ না পাঠায় তো কোনো উপায় নাই। তুমি চিন্তা করে দেখো আফজাল ভাই, আমাদের এই গ্রামের কারো স্ত্রী কি গ্রামে আছে? সব বিদেশ গিয়ে কাজকাম, সেই জন্যই তো অশান্তি আমাকে। আমরা যারা স্বামীরা দেশে পড়ে আছি, আমাদের অশান্তির কথা চিন্তা করে দেখো। এই কাপড়গুলো একটু রোদে দিয়ে আসি, দুনিয়া থাকো চলে রোদ যাচ্ছে। সুয়ারির কথা বলছি, সুয়ারি, হ্যাঁ, মানে আজ সকালে খবর এসেছে যে সে নাকি মালয়েশিয়াতে মারা গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে কি তোমার সঙ্গে কোনো সাক্ষাৎ নেই কেন? তুমি আর সে না একই কোম্পানিতে চাকরি করতে? ও না না, ফোন দিয়েছি কিন্তু ফোনটা বন্ধ পাচ্ছি। ও এখন যে এখানে গিয়েছে সেখানে মানে ফোন নাম্বার তোমার জানো না তাই নি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তা তোমার সাথে যোগাযোগ করি পরে একটু জানানোর ব্যবস্থা করো, ঠিক আছে? হ্যাঁ রাখি রাখি। কি করলো রে, কোম্পানি চেঞ্জ করেছে? হ্যাঁ হ্যাঁ, কোম্পানি চেঞ্জ করেছে। আগে এক কোম্পানিতে চাকরি করতো, যে আঞ্জু আছে না, আঞ্জু আর সুয়ারি একই কোম্পানিতে চাকরি করতো, ওই সুয়ারি নাকি এখন ওই কোম্পানি চেঞ্জ করে কোথায় গিয়েছে। এখন যদি ফোন নাম্বারের কথা বললাম, ভাই ফোন নাম্বারও এই সেই নাম্বারের কাছে নেই, সব কিছু মিলে একটা উল্টাপাল্টা হয়ে গেছে। আমি বললাম যে তুমি খবর পেলে আমার জানানোর জন্য, সেটা জানা ফেলবে না, অসুবিধা নেই, জানাই দেবে। নাম্বার টাম্বার আবার বদলা ফেলায় নাই তো? একটার উপরে একটা কথা কয়ে যাচ্ছে, একটার উপরে কথা কয়ে যাচ্ছে, আমি যে করছি যে আমি চেষ্টা চালাচ্ছি, নাম্বার বদলাবে কি সেজন্য? হ্যাঁ, মালিকের নাম্বার বদলাবে কি সেজন্য? করুন একটু, আর কোনো নাম্বার থাকলে চেষ্টা করো, আর তা না হলে পরে আমার রুকসানা, রুকসানাকে একটা ফোন দাও, ও হয়তো কবির পারে। সে একই কথা করছে, আর কি আর বুঝতেছে না কিসের জন্যে? রোকসানা চাষের ফোন দেবো কিসের জন্যে? সে থাকে এক দেশে আর সুয়ারি থাকে আর এক দেশে, এক দেশের মানুষ আর এক দেশের খবর জানবে কেমন করে? দুইজনই তো শুনি বিদেশ থাকে, আমি মনে করছি এই পাড়া আর ওই পাড়া। কতক্ষণ অপেক্ষা করা লাগবি? আরে তুই এইভাবে কান্দিস কেন? ফলতে চেষ্টা করতেছিস, তুই কান্নাটা একটু বন্ধ কর না, একটু শান্ত। বাপরে, কান্দে কাটে তো তুই উঠোন বাঁকাই ফেলবি। ওরে বাবারে, টেনশন করিস না, চেষ্টা তো চালাচ্ছি রে ভাই, চালাচ্ছি না চেষ্টাটা, দেখতে পাচ্ছিস না? এই তার লিখবার কি আমি ইমাম সাহেব কবো নাকি? ওই শোক সংবাদটা মাইকে ঘোষণা দিতি, আমাদের বউ বিদেশ খাটতেছে আর আমরা দেশে বসে আছি, পুরুষ হিসেবে এটাও কিন্তু লজ্জার বিষয়টাই। লজ্জার বিষয় কিসের জন্য? এই যে এই যে ঘরের যে কাজ কাম করতেছেন, সংসারটা যে সামলাচ্ছেন, সেটা কি কম? তুই আমার জ্ঞান দিছিস? হ্যাঁ, রাগ করতেছো কিসের জন্য? আমি তোমার জ্ঞান দিতে পারি, আমি তোমার পেটে হয়েছি না? আচ্ছা হান্নান ভাই, এই পর্যন্ত তুমি কতজনকে আমার মতো কথা দিছো সেই হিসাব কি তোমার কাছে আছে? সুয়ার ভাই, এর যে ফোন, এর মানুষের ফোনটা বন্ধ, বুঝছেন? এখন ঝামেলা, আমার কত কাজ করা লাগবে, এম্বাসিতে ফোন দেওয়া লাগবে, কুচ খবর না লাগবে, অনেক কাজ করা লাগবে আমাকে, এই বিষয়ে পরে কথা বলবো।